ভ্যালেন্টাইন্স ডের জন্য আমার স্পেশাল রেসিপি ক্যারট কেক। নমস্কার, আমি ঝুমু পলি, পলি গ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। যারা কেক প্যাস্ট্রি ভালোবাসেন তাদের জন্য একটা দারুণ কেক রেসিপি দেখাব, ক্যারট কেক। যারা ইতিমধ্যে খেয়েছেন তারা জানেন, কিন্তু যারা এখনো খাননি তারা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানান। তবে একটা কথা, কেক প্যাস্ট্রির জন্য যদি আপনার খরচা বেড়ে যায় তাহলে আমাকে কিছু বলতে পারবেন না। আসুন দেখি। ক্যারট কেক বা গাজর কেক বানাবার জন্য আমি 750 গ্রাম গাজর নিয়েছি। গাজরকে মিহি করে কুচিয়ে একটু লবণ ছড়িয়ে 10-15 মিনিট রেখে দিন। গাজরে নুন মাখালে এর যে এক্সট্রা ময়েশ্চার সেটা বেরিয়ে যাবে। এবার চেপে চেপে গাজরের মধ্যেকার জলটা বের করে নিতে হবে। আমার 2 কাপ মিহি করে কাটা গাজর রেডি। এবার এর সাথে 1 কাপ ব্রাউন সুগার মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিট রেখে দিন। এর মধ্যে আসুন ময়দার ব্যাটারটা রেডি করে নিই। 1 কাপ ময়দা নিয়ে নিন, আধা চামচ বেকিং সোডা দিয়ে দিন, 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিন, 1/4 চামচ লবণ দিয়ে দিন, 1/4 চামচ দারচিনি গুঁড়ো দিয়ে দিন এবং 1/4 চামচ জায়ফল গুঁড়ো দিয়ে দিন। খুব ভালো করে মিশিয়ে নিন। এবার পাশে সরিয়ে রাখুন, অতিরিক্ত সব জল বের করে দিন। এবার এর সাথে কিশমিশ মিশিয়ে দিন। একটা পাত্রে 2টো ডিম নিয়ে নিন। খুব ভালো করে ফেটিয়ে নিন। এবার এর সাথে 1/2 কাপ ক্যাস্টর সুগার আস্তে আস্তে মেশান। আস্তে আস্তে 1/2 কাপ ভেজিটেবল অয়েল মিশিয়ে দিন। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিন। এবার ময়দার মিক্সচারটা মেশাতে থাকুন যতক্ষণ না খুব ভালো করে মিশে যায়। এবার গাজর মিক্সচারটা আস্তে আস্তে মিশিয়ে দিন এবং খুব ভালো করে আরেকবার ফেটিয়ে নিন। এই ক্যারট কেকটাকে আরো বেশি ফ্লেভারফুল করার জন্য আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অরেঞ্জ জুস এবং 1 চা চামচ অরেঞ্জ জেস্ট। ফেটাবার দরকার নেই, আস্তে করে একটু ভালো করে মিশিয়ে নিন। কেক প্যানটাকে গ্রিস করে নিন অথবা এরকম বাটার পেপার লাগিয়ে নিন। এবার কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিন। এবার এটাকে 30 মিনিট বেক করতে হবে। যদি আপনি ওভেনে বেক করেন তাহলে 175°C সেট করে নিন, অথবা আপনি এটা প্রেসার কুকারেও বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি কিভাবে প্রেসার কুকারে কেক বানাবেন। এই হচ্ছে আমার ক্যারট কেক। এটাকে ফ্রস্টিং করে ডেকোরেশন করে নেব। এবার কেকটাকে মাঝামাঝি কেটে 2 ভাগ করে নেব।
মনে রাখবেন ফ্রস্টিংটা রুম টেম্পারেচারে এলে তবে ব্যবহার করবেন। এবার অন্য অংশটা এর উপরে চাপিয়ে দিন। কড়াইতে দুধের সাথে সাদা চকলেট মিশিয়ে গলিয়ে নিন। যতক্ষণ না পুরোপুরি গলে যায় ততক্ষণ নাড়তে থাকুন। একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিন। ঘনত্বটা এইরকম হবে। আমার অরেঞ্জ ডিপ সস রেডি হয়ে গেছে। ড্রিপসস দিয়ে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আমার ডেকোরেশন প্রায় কমপ্লিট। এবার শেষ ধাপ। এবার বিছিয়ে দিন সাদা কালো নুড়ি। আসলে এগুলো চোকো চিপস। সবশেষে ক্যারট কেকের জন্য একটা ছোট্ট ক্যারট। আমার ক্যারট কেক আপনাদের কেমন লাগলো জানতে একদম ভুলবেন না। আপনার ভ্যালেন্টাইনকে উপহার দিন এরকম ক্যারট কেক। এছাড়াও জন্মদিন বা বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে উপহার দিতে পারেন এরকম চমৎকার ক্যারট কেক। আমার চ্যানেল আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আবার ফিরে আসবো এরকম অনেক চমৎকার রেসিপি নিয়ে।